স্কুল থেকে এখন বের হলাম, এখন টাইম এখন বাজতেছে 8:10। আজকে অনেক দেরি হচ্ছে, দেরি হওয়ার কারণ হলো আজকে বেতন দেওয়া হলো, বেতনে অনেক লম্বা লাইন ছিল। কালকে ভাবতেছিলাম কালকে দিই না আজকে দিই, তো একটু কম মানুষ থাকবে, কাল থেকে বেশি ছিল আজকে মানুষজন। এনিওয়ে যা হোক বেতন দেওয়া হলো, তা ভালো। আব্বুর জন্য নাস্তা রেডি করে রাখছিলাম, আব্বু মেবি আসে খেয়ে ফেলছে। আর বাবা কালকে 24 আওয়ার ডিউটি ছিল, তা উনি তো ছিলই না বাসায়। এখন তো আর আগে ঘরে যাব, রান্না স্টার্ট করে দেবে, কেন এখন পর্যন্ত গ্যাস তো ভালোই থাকবে, তা 9টা পরে একদম স্লো হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন 9টাও বাজে নেই, আব্বু যে চালে বস্তা নিয়ে আসছে, এখন চাল ডালা হচ্ছে, কাটারি হোক স্পেশাল চাল। চাল ডালা হলো, বাট পোকা অনেক দেখা যাচ্ছে চালের ভিতরে, তা রোদ লাগাইতে হবে। আপনি বাবা আসে তারপরে দিব রোদে, এত ভারী আমি উঠাইতে পারবো না। এক বস্তা চাল আমি তো উঠাইতে নিয়ে যেতে পারবো না, আব্বু চাচ্ছিল নিয়ে যায় বাট আমি না বললাম, কেন কোমরে ব্যথা উঠবে। আর এখানে দেখা যাচ্ছে আমাদের ঘরে এখন চালে পোকা দিয়ে ভরে গেল। বস্তা থেকে বের হয়ে ভালো করে রোদ লাগাইতে হবে, পোকা তো একদম চালে ভালোই দেখা যাচ্ছে। সব ওয়াল ডুলতেছি, এখানে দেখা যাচ্ছে দাগ আছে, এটা এখন ভালো করে সাফ করতেছি। এখন ফ্লোর মুছতেছি, তা আগে অনেক নোংরা ছিল, খুব দাগ ছিল এখানে, তা এখন আলহামদুলিল্লাহ ভালোই সাফ হয়েছে। এই দেখাই কি অবস্থা ছিল, অনেকদিন পরে আসলে সাফ করা হলো, ওয়ালগুলো সাফ করা হলো। চাল ড্রাম এখানে রাখা হলো, অনেক কষ্ট করে উঠাইছি, অনেক ভারে এতগুলো বাসন ওয়াশ করতে আসছিলাম, আর দেখছি লিকুইড শেষ, তা এখন নতুনটা বের করলাম। এখনটা ওপেন করে গ্লাস আর পানি জগ ধুয়ে ফেলছি, খাওয়ার পানি ধুয়ে ফেলছি জগের ভিতরে, গ্লাস স্ট্যান্ডও ধুয়ে ফেলছি। আপনি বাবা একটু আগে গেল, আমি আর বিদায় দিতে যেতে পারিনি, বাসন মাজতে ছিলাম। যে ডাব্বা অনেক নোংরা হয়েছে, বের করে ডাব্বা ধুয়ে অনেক নোংরা। তা কিছুদিন পরে রাত আসে, তো ভালো সব কিছু সাফ করে রাখছি একটু একটু করে, তা ভালো। খুবই নোংরা হয়েছিল, দাগ ছিল কেমন আঠা মতো, ভালো এখন সাফ হয়ে গেছে, ভালো এখন সাফ হয়েছে। কিছুক্ষণ এরকম রাখবো, পানি ঝরে যায় তারপরে মুছে দুধ রাখবো। কি দেখনি কি অবস্থা, 10 দিন আগে ধুয়েছিলাম, কীরকম খারাপ অবস্থা হচ্ছে, এটাও ভালো করে মাছি, এখন ভালো। আর এখন সাবান মাস স্টার্ট হয়ে, সবাইকে সাবান মাস মুবারক হোক। তাই মাসে আমরা আমি নিয়ে এসে গেলাম আমার মা বাসার থেকে, তখন আমার মা বলতো সব কিছু ওয়াশ করতে হবে, রান্নাঘরে ডিশ আর সব কিছু আমার মা বলতো সাফ করো, যে নেই যে শুকিয়েছে আমার জিনিস আছে, তা আমার মা বলতে সব গ্লাস বের করো, জিনিস বের করো, ধুয়ে দায় করে তারপরে রাখবা। আজকে সুযোগ পাই তা শুকিয়ে সাফ করবো। এনিওয়ে হাফরিনের জন্য ফ্রেঞ্চ ফ্রাইস রেডি করতেছি, তারপরে চিকেনও ফ্রাই করব, চিকেনে মশলা অ্যাড করলাম, পরে চিকেনে কুকিং অয়েলে ফ্রাই করব, ফ্রেঞ্চ ফ্রাইস কমপ্লিটলি হয়ে যায় রেডি, তারপরে ফ্রাই করব চিকেন। আর
ডাল সিদ্ধ করতে জন্য দিলাম ডাল হয়ে গেছে ডাল গুটি সাহায্য গুটে ফেলি আজকে ডিম ডাল রেডি করব আমি সফট হয়ে গেছে ডাল গুটি সাহায্য গুটে ফেলছি আজকের জন্য ফ্রেঞ্চ ফ্রাইস রেডি করে ফেলছি আশা করি সুলতি খাচ্ছে দেখে খুব খুশি হবে এখানে চিকেন ফ্রাই করতেছি আপনাদের জন্য এই সাইডে আমি ডিম দিয়ে ডাল রান্না করব মশলা কষাচ্ছি আর এখানে আপনাদের জন্য রেডি করে রাখছি স্কুল থেকে আয় খেতে পারে দেখে খুশি হয়ে যাবে এরকম লাঞ্চ এখানে আছে ও মন পছন্দ ফ্রেঞ্চ ফ্রাইস চিকেন ফ্রাই আর চিকেন বল মশলা কষানো পরে সিদ্ধ করা ডাল আমি অ্যাড করে ফেলছি তাই ভাবে ডাল রান্না করে তো খুব ভালো হয় তারপর ডিম পাঁচ চ্যাপটা করে অ্যাড করে ফেলব সেম আলু ভাজি করতেছি মুছতেছি অনেক নোংরা হয়ে গেছিল কাল রাতকে পানি না কারণ বাসনও ধুতে পারিনি চুলাও সাফ করতে পারিনি তা সব ওয়াল ভালো করে ডোললাম ডোলা পরে একটা ভালো কাপড় দিয়ে মুছলাম তো এখন চুলাও মোটামুটি সাফ হয়ে গেছে আরেকবার কাপড় ধুয়ে ভালো করে মুছে দেব ফাইনালি চুলা সাফ করা কমপ্লিট রান্নাঘরে সব ওয়াল ওয়াশ করা কমপ্লিট এখন ঘরে যা কাজ আছে তাতে এটা শেষ করতে হবে কেন আপনার ছুটি হয়ে সময় হয়ে যায় এখন প্রায় 10:30 বাজছে ঝাড়ু মোছা কমপ্লিট করতে পারিনি জাস্ট আমার রুম মে বিছনা গুছাইছি আমি দুইটা ডিম নিলাম এখন জাস্ট লাল মিরিচ পাউডার আর লবণ দিলাম পেঁয়াজ ধনিয়া পাতা কুচি আর কাঁচা মরিচ পড়ে দিব এখন আপনার ছুটির সময় হয়ে যাচ্ছে তার জাস্ট এটা কেটে রাখলাম নিয়ে আসছি স্কুল থেকে আপনি বলতেছে একটা সুন্দর গ্রান আসতেছে জানি না কি রেডি করলাম আফরেন আগে ফ্রেশ হয়ে যাও আচ্ছা ফ্রেশ হয়ে তারপরে খাবা আফরিনে আবার একটা দাঁত পড়লো আফরিন স্কুলে দাঁত পড়লো আফরিন নিয়ে আসছে আমাকে দেখাইতে জন্য আফরিন স্কুল থেকে আসছে আফরিনের জন্য সাবান বের করলাম আর শ্যাম্পু আম্মু শ্যাম্পু নো খুব ভালো সর বেড়াতে কারণ অনেক সাফাই করলাম আফরিনের জন্য ওর মন পছন্দ জিনিস বানাইলাম কেমন লাগতেছে আম্মু অনেক মজা ওকে খাও আফরিন আসছে কাপড় চেঞ্জ করছে ফ্রেশ হয়েছে নামাজ পড়ছে আর জাস্ট এইটুক সময়ে ইনি অনেক কিছু কাজ করে ফেলছে আর ও মন পছন্দ খাবার ছিল তাও মশলা শখ করে খাচ্ছে আম্মু আজকে আমি লাঞ্চে কিন্তু ডিম ডাল দিয়ে রান্না করছি ঠিক আছে তোমার পছন্দ না ঠিক আর সিম আলু ভাজি ঠিক আছে তুমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিবা তারপর উঠে লাঞ্চ করবো আমাদের সাথে হয়ে ধায় শুকায় এখন দুধ রাখলাম আপনি ওটাই দেখে বলতেছিল মা এখন তো ভালো লাগতেছে আমি মিলে ওয়াশ করলাম এই কারণ ফ্রেন্ডকে দিয়ে আসলাম আর এখন এখানে অনেক কাপড় আছে যেটা ঠিক মতো ভাজও করতে পারিনি তার তাড়াতাড়ি ঠিক মতো ভাজ করে অ্যালমারি ঠিক মতো গুছানো নেই তা গুছাবো তা ওকে ভিউয়ার্স আজকে আমি আমার ব্লগ এখানে শেষ করি তা আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের পাশে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ